আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিছুদিন আগে নিজ বাড়িতে পড়ে যান তাসলিমা নার্সিং। পায়ে ব্যথা পান, স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে তিনি একটি বেসরকারি হাসপাতালে পরামর্শ নিতে যান। সেখানে তার এক্স রে হয়ে যায়। এক্স রে রিপোর্ট দেখে চিকিৎসকরা তাকে দ্রুত সার্জারি করানোর কথা বলেন, এমনকি তাকে বলা হয় দ্রুত অপারেশন না হলে গ্যাংরিন হয়ে যেতে পারে। এরপর কনসেন্ট ফর্মে সই করেন তাসলিমা এবং তার অপারেশন হয়। ওই অপারেশনের পর থেকেই একের পর এক পোস্ট দিতে শুরু করেন তাসলিমা। হাসপাতালের খাটে তার শুয়ে থাকার ছবি পোস্ট করে তিনি বলেছেন যে ভুল চিকিৎসা তাকে পঙ্গু করে দিয়েছে। এই হলো তার কথা এবং অবস্থা। উনি যদি জানতো মুসলিমদের জন্য কি সুসংবাদ দিচ্ছে তার রব। হাদিসে রয়েছে, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি যাই হোক না কেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার গুনাহগুলো ক্ষমা করে দেন। বুখারী এবং মুসলিম। যেহেতু তিনি মুসলিম কি মুসলিম নন তাতে সন্দেহ রয়েছে, কারণ তিনি ইসলামে অনেক অপব্যাখ্যা করেছেন, কটাক্ষ করেছেন, সমালোচনা করেছেন এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছেন আরও নানান কিছু। তবে তার জন্য এখনও একটি পথ খোলা আছে, সেটা হচ্ছে ইসলামকে এখনও পরিপূর্ণভাবে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। কারণ সুসংবাদ গ্রহণ করো, কেননা মহান আল্লাহ তাআলা বলেন, এই রোগ আমার আগুন যা আমি দুনিয়াতে আমার মুমিন বান্দাদের ওপর চাপিয়ে দিই যাতে আখেরাতে আগুনের পরিপূরক হয়ে যায়। এখানে যত বোঝানো হয়েছে, কিন্তু এটা হলো রোগ। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার ঔষধ বা নিরাময়ের ব্যবস্থা রাখেননি। রোগ দিয়েছেন, রোগ সরবরাহ ব্যবস্থাও করেছেন, কিন্তু একটি রোগের কোনো নিরাময় নেই। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রোগটি কী? তিনি বললেন, বার্ধক্য। সুতরাং এই রোগের চিকিৎসা আছে, কিন্তু আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। আর রোগ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা সুরা বলেন, যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। তার মানে বুঝা গেল, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রোগ দেন। আর আমাদের মুসলিম ভাই বোনদের এতটুকু বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দাকে নিয়ামত সম্পর্কে প্রথমে যে প্রশ্নটি করা হবে তা হলো তার সুস্থতা সম্পর্কে। তাকে বলা হবে, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দেইনি? সুতরাং সংশোধন হন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।